প্রিয় ছাত্রীরা, আমি তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের বাংলা বিভাগের শিক্ষিকা নুপুর ঘোষ। আজ নবম শ্রেণীর সিলেবাসে রাধারানী অংশটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব। রাধারানী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, রাধারানী উপন্যাসটার নাম, তার প্রথম পরিচ্ছেদটুকু আমাদের পাঠ্যাংশ। এখানে আমরা একটি বালিকার কথা পাচ্ছি, 11 বছর বয়স, নাম রাধারানী। এরা অবস্থাপন্ন পরিবারের মেয়ে, কিন্তু বাবার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে মামলা মোকদ্দমা হয় এবং সেখানে তার মা হেরে যান। ফলত তার জ্ঞাতিরা তাকে বাড়ি থেকে বার করে দেয়। বিধবা মহিলা, অসহায়া, সহায় সম্বলহীন তিনি 11 বর্ষীয় কন্যাকে নিয়ে একটি কম ভাড়ার যুক্তটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে চলে আসেন এবং অতি কষ্টে লোকের বাড়ি কাজকর্ম করে কায়িক শ্রম করে দিন কাটাতে থাকেন। কিন্তু কিছুদিন পর রাধারানীর মা হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। যে পরিবারে দিন আনা দিন খাওয়া, সেখানে যদি মূল উপার্জনকারী ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন, বোঝাই যাচ্ছে সংসারের চাকাটা একেবারেই বন্ধ হয়ে যায়। তো এই অবস্থায় রথের দিন সামনে এগিয়ে আসে। মাহেশ সম্পর্কে পরে আমি বলে দিচ্ছি। মাহেশে রথ উপলক্ষে খুব বড় একটা মেলা বসে। রাধারানী বাচ্চা মেয়ে, কিন্তু তবুও সংসারের প্রয়োজনের কথা মাথায় রেখে এবং তার অসুস্থ মায়ের মুখে পথ্য তুলে দেওয়ার জন্য সে ঠিক করে কিছু বনফুল দিয়ে কয়েকটা মালা গাঁথে এবং সেই মালা রথের মেলায় বিক্রয় করে কিছু অর্থ তো উপার্জন হবে, সেই দিয়ে মায়ের পথ্যের ব্যবস্থা করবে। পরিকল্পনা মাফিক সে বনফুল তোলে, বনফুলের মালা গাঁথে, এবং যদিও তার বাড়ি থেকে বেশ খানিকটা দূর, সে একাই পায়ে হেঁটে রথের মেলার উপলক্ষে রওনা হয়ে পড়ে। কিন্তু বিধাতার এমনই পরিহাস, সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়, মেলা আর জমে না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে রাধারানী বাড়ি ফেরার পথ ধরে। অন্ধকার রাস্তা, গ্রামের রাস্তা পিছল হয়ে গেছে বৃষ্টিতে, মাটির রাস্তা তো বৃষ্টিতে পিছল হয়ে গেছে। রাধারানী অন্ধকারে একা একা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে এগোতে থাকে। প্রচন্ড দুঃখ হচ্ছে তার, কি করে মায়ের মুখে পথ্য তুলে দেবে, তার সংসারটা চলবে কি করে, তার উপরে ভয়ও করছে। অভ্যাস নেই, বাড়ি থেকে একা বেরিয়েছে, অন্ধকার রাস্তা, পথে প্রচন্ড কাদা, তার বারবার পা পিছলে যাচ্ছে, সে পড়ে যাচ্ছে। এইরকম অবস্থায় হঠাৎ এক ভদ্রলোকের সঙ্গে তার সংঘর্ষ বাড়ে। প্রথম দায়ে রাধারানী ভয় চিৎকার করে ওঠে, কিন্তু ভদ্রলোকের গলা অন্ধকার, তো চোখে দেখতে পাচ্ছি না কিছু, তো ভদ্রলোকের গলার আওয়াজ শুনে সে কিছুটা আশ্বস্ত হয়। ক্রমে যত কাহিনী অগ্রসর হয় আমরা দেখতে পাই ভদ্রলোক অত্যন্ত দয়ালু প্রকৃতির ব্যক্তি। তিনি রাধারানীকে হাত ধরে কাদা থেকে টেনে তোলেন। সে কে, কোথা থেকে এসেছে, কোথায় যাবে, এই প্রসঙ্গে তিনি তার সঙ্গে আলোচনা করেন এবং তার হাত ধরে তাকে বাড়ির রাস্তায় এগিয়ে দেন। পথে চলতে চলতে সেই ভদ্রলোক রাধারানীকে কিছু প্রশ্ন করে তার সাংসারিক অবস্থা, সে কেন একাকী এসেছিল, সে কি করতে চায়, সবকিছু জেনে নেন। এবং রাধারানী যে বনফুলের মালা বিক্রয় করতে পারেনি, সেই মালা এখনো তার সঙ্গে রয়েছে, সে কথা জেনে তিনি তার বাড়ির ঠাকুরের পূজায় লাগবে এই কথা বলে রাধারানীর থেকে সেই মালা কিনে নেন। এবং রাধারানী যে মূল্য চেয়েছিল তিনি তার থেকে কিছু বেশি মূল্যে তাকে দেন।
রাধা রানী হাতে পয়সা নিয়ে অনুভব করে সেই সেটা বোধহয় পয়সা নয়, কারণ চোখে তো দেখতে পাচ্ছে না অন্ধকারে, তার মনে হচ্ছে যেন আকৃতিটা একটু বড়। তো সে সেই ভদ্রলোককে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কি আমাকে পয়সা দিলেন না টাকা দিলেন? ভদ্রলোক বলেন, না না পয়সাই দিয়েছি। তবুও রাধা রানীর সন্দেহ যায় না। সে বলে, আপনি একটা কাজ করবেন, আপনি আমার বাড়ির বাইরে একটু অপেক্ষা করবেন, আমি বাড়িতে গিয়ে আলো জেলে দেখব, যদি দেখি টাকা আমি আপনাকে আবার ফেরত দিয়ে যাব। ভদ্রলোক সম্মত হল। বাড়ির সামনে তারা এসে উপস্থিত হয়। রাধা রানীর পরনের কাপড় ততক্ষণে জলে একেবারেই ভিজে গেছে। ভদ্রলোক রাধা রানীকে বলেন, আমি অপেক্ষা করছি, তুমি ভিতরে গিয়ে আগে কাপড় ছাড়ো, তারপর আসবে। রাধা রানী হেসে বলে, কাপড়? আমার তো আর কাপড় নেই, একটা কাপড় ছিল কেচে দিয়েছি, আর একটা এখন ভিজে গেল, ও আমার গায়ে শুকিয়ে যাবে, আমার অভ্যাস আছে। এই বলে সে বাড়িতে ঢুকে। এখন আলো জ্বালবো কথাটা আমি যত সহজেই বললাম বা তোমরা যত সহজ ভাবছো ততটা নয়। কিন্তু কেন নয় বলতো? কারণ তারা অত্যন্ত গরিব, যাদের খাওয়া জোটে না, তখনকার দিনে কেরোসিন তেল খরচ করে আলো জ্বালবে এটা তাদের কাছে একটা বিলাসিতা। কি করবে? খড়ের চালের বাড়ি তো, সে চাল থেকে খড় পাড়তে হবে, চকমকি পাথর, পরে বলছি চকমকি পাথর কি, চকমকি পাথর ঠুকে আগুন জ্বালবে, সেই আগুন দিয়ে খড়টা জ্বালাবে, তারপরে কুপি বা লণ্ঠন বা যাই হোক কিছু জ্বালবে। ব্যাপারটা সময় সাপেক্ষ। তো সেই আলো জ্বালার পর রাধা রানী দেখে সত্যি ভদ্রলোক তাকে পয়সা দেননি, টাকাই দিয়েছেন। সে তৎক্ষণাৎ বাড়ির বাইরে বেরিয়ে আসে, কিন্তু ভদ্রলোককে আর খুঁজে পায়। কি আর করবে, অন্ধকারে একতলা কোথাও যেতে পারে না। সে বাড়িতে ঢুকে আসে, তার মাকে সব কথা জানায়। তার মা বলেন, দেখ উনি জেনে শুনেই আমাদের বেশি অর্থ দিয়েছেন, যাতে আমাদের কিছুটা সাহায্য হয়। রাধা রানী বলে, মা এটা কি নিয়ে আমাদের উচিত হবে? তার মা বলেন, না উচিত নয়, তবে এখন তো আমরা ভিখারি হয়ে গেছি, অপরের দান গ্রহণ করেই আমাদের বেঁচে থাকতে হয়, সেই ভেবেই ভাবতে হবে যে ঈশ্বর তার হাত দিয়ে আমাদের কিছু সাহায্য করেছেন। মা আর মেয়েতে এরকম আলোচনা করছে, এমন সময় বাইরের দরজায় কড়া হাত। দরজা খুলে রাধা রানী দেখে তাদের বাড়ি থেকে একটু দূরেই একটি কাপড়ের দোকানের মালিক তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? না, তার হাতে দুটো নতুন শাড়ি, সেই শাড়ি দুটি সে রাধা রানীকে দেয়। রাধা রানী অবাক, শাড়ি কোসে চায়নি, আর তার তো দেবার মতো পয়সাও গেছে নেই। তখন সেই দোকানের ভদ্রলোক বলে যে, না না একটু আগে এক ভদ্রলোক আমাকে শাড়ির টাকা দিয়েছেন এবং বলেছে তোমাকে শাড়িগুলো পৌঁছে দেবার জন্য। এই বলে সে চলে যায়। রাধা রানী এবং তার মা দুজনেই বুঝতে পারে সেই দয়ালু ভদ্রলোকেরই কাজ। রাধা রানীর কোনের আর একটু বেশি শাড়ি নেই জেনে তিনি এই উপহারটা করেছেন। যাই হোক, রাধা রানী সেই টাকাটা ভাঙিয়ে বাজারে যায়, সেই টাকাটা ভাঙায় মায়ের জন্য ওষুধ পত্র রান্নার সামগ্রী কিনে আনে। বাড়িতে এসে রান্না করে মাকে খেতে দেবে বলে সেই জায়গাটা পরিষ্কার করতে যায়। পরিষ্কার করতে গিয়ে সেখান থেকে সে একটি নোট কুড়িয়ে পায়, কাগজের নোট, আমরা এখন কি টাকা দেখি। সেই নোটে কিছু লেখা আছে। রাধা রানী সম্পন্ন ঘরের মেয়ে ছিল, আগেই বলেছি, সুতরাং সে কিছু কিছু লেখাপড়া শিখেছিল। আলোর সামনে দেখে দেখে সে সেখানে রাধা রানীর নাম এবং রুক্মিণী কুমার রায় নামে একজনের নাম লেখা আছে। অর্থাৎ সেই ভদ্রলোক কোনো অছিলায় কোনো একটা সুযোগ বুঝে সেই নোটখানি তাদের বাড়িতে ফেলে রেখে গেছে, কারণ তিনি কথা প্রসঙ্গে বুঝতে পেরেছিলেন যে রাধা রানীদের অর্থের প্রয়োজন আছে, কিন্তু তারা এমনি এমনি কারো থেকে কোনো দান গ্রহণ করতে মোটেই চায় না। কিন্তু তার সাহায্য করবার অভিপ্রায় ছিল,
খেয়াল করো, এটা কিন্তু করুণা নয়, সাহায্য। কেন না, করুণা করবার হলে তাকাকা তিনি সামনেই দিতেন, জোর করে দিতেন, কিন্তু রাধারানীদের যাতে লজ্জা না লাগে তাই তিনি লুকিয়ে তাকাকা দিয়ে গেছেন। এবং কতখানি সহৃদয় ভদ্রলোক ভেবে দেখো, রাধারানী দরিদ্র, তারা যদি হঠাৎ করে একটা নোট নিয়ে বাজারে ভাঙাতে যায়, স্বাভাবিকভাবেই লোকেরা কি ভাববে, তারা কোনো জায়গা থেকে চুরি করেছে, তাই না? তাই তিনি কি করেছেন, রাধারানীরও নাম লিখে দিয়েছেন, রুক্মিণী কুমার রায় অর্থাৎ তার নিজেরও নাম লিখে দিয়েছেন। অর্থাৎ এটা একটা প্রমাণ, রাধারানীরা চুরি করেনি, তাকে এটা দেওয়া হয়েছে। রাধারানী এবং তার মা দুজনে মিলে পরের দিন শ্রীরামপুর এবং তার আশেপাশের অঞ্চলে রুক্মিণী কুমার রায় খোঁজ করতে থাকে, কিন্তু কোনো খোঁজ পায় না। তারা টাকাটা ভাঙিয়েছিল কিন্তু নোটটা তারা ভাঙায় না, তাদের কিন্তু অভাব আছে, খুবই অভাব আছে, কিন্তু তবুও সেই নোটটা তারা ভাঙায় না, তুলে রেখে দেয়। এখানে লেখক একটা কথা বলছেন, তিনি বলছেন তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। কেন বলছেন, যদি লোভী হতো তাহলে নোটটাও ভাঙিয়ে ফেলত। প্রয়োজন বলতে আমরা কি বুঝি, মানুষের কি প্রয়োজনের শেষ আছে? প্রয়োজনের শেষ নেই। আজকে ভাত ডালটাও আমার প্রয়োজন, লুচি মাংসটাও আমার প্রয়োজন, বিরিয়ানিটাও আমার প্রয়োজন, সেটা নয়। কথা হচ্ছে আমার জীবন ধারণের জন্য যতটুকু দরকার, রাধারানী তার বেশি কিন্তু চায় না, তার মাও না। তাই যতই অভাব থাক সেই নোটটা তারা ভাঙায়নি, কারণ সেটা বিলাসিতা, তারা বিলাসিতা করতে চায় না। কিন্তু টাকাটা ভাঙিয়েছিল, কেন ভাঙিয়েছিল না, সেটা ছিল সত্যি প্রয়োজন, না হলে খাদ্য যুক্ত না, মায়ের ওষুধপত্র যুক্ত না, তাই জন্য তারা টাকাটা ভাঙিয়েছিল। হ্যাঁ, কিন্তু নোটটা তারা তুলে রেখে দিল। আমাদের পাঠ্যাংশ এই পর্যন্তই আমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত, কিন্তু বড় উপন্যাস, একটা উপন্যাসের যদি সম্পূর্ণ অংশটুকু জানা না থাকে তাহলে সম্পূর্ণ রসাস্বাদন করা সম্ভব হয় না। তাই খুবই সংক্ষেপে আমি পরবর্তী অংশটুকু তোমাদের সামনে বলে দিচ্ছি। কিছুদিন পরে তার মা মৃত্যুর আগে কামাখ্যাবাবু বলে এক ভদ্রলোকের কাছ থেকে জানতে পারেন যে প্রিভি কাউন্সিলের মামলায় তার জয় হয়েছে। ও ব্যাপারে বলা হয়নি আগে, ওই যে জ্ঞাতিকের সঙ্গে মামলা হয়েছিল বলেছিলাম না, তো সেই মামলায় তো তার মা হেরে গেলেন, হেরে গিয়ে তিনি প্রিভি কাউন্সিলে মামলা করেছিলেন। প্রিভি কাউন্সিল অর্থাৎ উচ্চ আদালত। এই এই মামলাটা করতে গিয়ে তার যা কিছু গয়না কাজে ছিল সবকিছু সেখানেই চলে গেল, যে কারণে তারা অতখানি দরিদ্র হয়ে পড়েছিলেন। তো প্রিভি কাউন্সিলে তাদের জয় হয়েছিল, পরবর্তীকালে তারা জানতে পেরেছিলেন এবং সম্পত্তিও ফিরে পেয়েছিলেন। তো তখনকার দিনে তো কম বয়সে মেয়েদের বিবাহ হয়ে যেত। রাধারানীর মাও রাধারানীর বিবাহের চেষ্টা করেছিলেন, কিন্তু কামাখ্যাবাবু পড়াশোনা রাখতে পারেন। এরপরে রাধারানী পড়াশোনা শিখে তার মা মারা যান, যখন রাধারানীর 16 বছর বয়স তখন সে মোটামুটি ভালোই একটা সম্পত্তির অধিকারী। তখন সে কি করে, 2 লক্ষ টাকা ব্যয় করে একটি বড় প্রাসাদ বানায় এবং রুক্মিণী কুমার রায়ের নামে একটা অনাথ আশ্রম খোলে। তার বিবাহের সম্বন্ধ আসতে থাকে, কিন্তু সে মনে মনে ভেবে রেখেছিল যে রুক্মিণী কুমার রায় ছাড়া আর কাউকে সে বিবাহ করবে না, কখনো বিবাহ হয়নি। তো একদিন তার সেই প্রাসাদে এক ভদ্রলোক এসে উপস্থিত হন, ক্রমে তার সঙ্গে রাধারানীর পরিচয় নিবিড় হয়ে ওঠে। কথা প্রসঙ্গে একদিন রাধারানী সেই তুলে রাখা নোটটা রুক্মিণী কুমার রায়ের নাম লেখা তাকে দেখায় এবং ভদ্রলোক তখন নিজের আত্মপরিচয় দেন যে তিনি সেদিনের সেই রুক্মিণী কুমার রায়, অর্থাৎ তার ছদ্মনাম ছিল, মানে আসল নাম রুক্মিণী কুমার রায় নয়, তিনি জমিদার দেবেন্দ্র নারায়ণ রায়, এবং এই দেবেন্দ্র নারায়ণ রায়ের সঙ্গে পরবর্তীকালে রাধারানীর বিবাহ হয়। যদি
কিন্তু এখানটা আমাদের পাঠ্যবিষয়ের অন্তর্ভুক্ত নয়, কিন্তু যাতে তোমাদের পুরো কাহিনীটা জানা থাকলে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি বাকিটুকু বলে দিলাম। এবার কয়েকটি শব্দ যেগুলো একটু কঠিন বলে মনে হচ্ছে বা যেখানে কয়েকটা সম্বন্ধে যেখানে একটু টিকা হিসেবে বলা দরকার সেইখানটা আমি একটু তোমাদের বলে দিচ্ছি। প্রথমেই দেখো, আমরা মাহেশ বলে একটি জায়গার নাম পাচ্ছি, মাহেশ বলে একটি শব্দ পাচ্ছি। মাহেশ জায়গাটা হুগলি জেলার শ্রীরামপুরের কাছে অবস্থিত। এখানে রথযাত্রা উৎসব অত্যন্ত বিখ্যাত, খুব ধুমধামের সঙ্গে এখানে রথযাত্রা উৎসব পালিত হয়। ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা এখানে। এবারে দেখো, ডিক্রি বলে একটা শব্দ পেয়েছি। ডিক্রি অর্থাৎ আদালতের হুকুম। ভদ্রাসন, ভ দয়রাফল আকার দন্তেন্ন, ভদ্রাসন অর্থাৎ বসত বাড়ি বা বাস্তুভিটা যাই বলা হয়। এবারে দেখো, ওয়াসিলাত শব্দটা পাচ্ছি। ও অন্তস্ত আয়াকার তারপর হস্যই লয় আকার ত ওয়াসিলাত। ওয়াসিলাত একটি উর্দু শব্দ, এর অর্থ কি? কোন সম্পত্তি যদি পরের অধিকারে থাকে, মানে আমার সম্পত্তি সেটা পরের অধিকারে যদি রয়ে গেছে, তখন তার কাছ থেকে যখন আমি সেটা ফেরত পাচ্ছি তার ক্ষতিপূরণ পাবো, এই অর্থটা ওয়াসিলাত শব্দটার দ্বারা বোঝানো হয়। প্রিভি কাউন্সিল বলে একটা শব্দ পেলাম। প্রিভি কাউন্সিল সর্বোচ্চ আপিলের আদালত, যদিও বর্তমানে এর কোনো অস্তিত্ব নেই। 1949 সালে এখান থেকে, মানে আমাদের দেশ থেকে, এই প্রিভি কাউন্সিল জিনিসটা আর নেই। 1949 সালের পর থেকে আর নেই, তখন ছিল, এখন তো হাইকোর্ট আছে। আপিল অর্থাৎ আবেদন, মানে আদালতের কোনো রায়ের বিরুদ্ধে আমি আবার আর একটা মামলা করছি, আমার রায়টা পছন্দ হয়নি, আমি আবার তার আর একটা সুরাহা আছে আর একটা মামলা করছি। বাড়ি বর্ষণ, বাড়ি রয়হস্য বাড়ি বর্ষণ অর্থাৎ তুমুল বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। দেখো, লুকায়িত একটা শব্দ পাচ্ছি, অর্থাৎ লুকিয়ে থাকা বা লুকিয়ে রাখা। তদপেক্ষা, ত দ পয়েকার কয়ে মধ্যনুশ্রয় ক্ষয় আকার, তদপেক্ষা সন্ধিযুক্ত শব্দ, ভাঙলে পাবো তৎ যুক্ত অপেক্ষা অর্থাৎ তার থেকে বেশি। গণ্ড বিলম্বী একটা শব্দ আছে, বিলম্বী দীর্ঘিকার, গণ্ড বিলম্বী অর্থাৎ গাল বেয়ে পড়া, গাল বেয়ে পড়া গণ্ড বিলম্বী। এখানে রাজা রানীর মাথায় অনেক চুল ছিল, দেখবে শব্দটা হচ্ছে গণ্ড বিলম্বী কেশ, অর্থাৎ তার চুলগুলো গালের উপর দিয়ে নেমে এসেছে। চকমকি শব্দ পেলাম না, চকমকি পাথর। চকমকি এক ধরনের পাথর, দুটো পাথর একসঙ্গে ঘষে পড়ে আগুন। মোটামুটি এই পর্যন্তই আমার যা মনে হচ্ছে, এখান থেকে শব্দ শব্দ আর খুব একটা কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, একটা কথা, তোমরা কিন্তু টেক্সটটা খুব ভালো করে রিডিং করো, দুবার তিনবার চারবার, কারণ রিডিং না করলে ব্যাপারটা সম্বন্ধে আইডিয়া তৈরি হবে না, বুঝতে পারবে না। আর এখন তো তোমাকে সব ইনসিকিউর টাইপের কোয়েশ্চেন, তাহলে রিডিংটা খুব ভালো করে পড়তেই হবে। আর গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে, আমি একটা আগেই বলে দিলাম, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, এই প্রসঙ্গে কিন্তু আমি আগেই আলোচনা করে দিয়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। সমভিব্যাহারী একটা শব্দ পেয়েছি। সমভিব্যাহারী শব্দটির অর্থ হচ্ছে সঙ্গী। ওই ভদ্রলোক যেহেতু রাধারানীর সঙ্গে আসছিলেন, তার পথের সঙ্গী ছিলেন, তাই তার উদ্দেশ্যে শব্দটি ব্যবহার করা হয়েছে।
যত কিঞ্চিত একটু শব্দ পেয়েছি, অর্থাৎ খুবই সামান্য, যত সামান্য। রাধারানী চরিত্রটি সম্বন্ধে যদি আলোচনা করা হয় বা রাধারানীর চরিত্রটি বিশ্লেষণ করো, এইরকম ধরনের যদি একটা প্রশ্ন আমি রাখি, সেখানে রাধারানী সম্বন্ধে আমরা যা যা জানলাম সেগুলোকে যদি খুব সংক্ষেপেই বলি তাহলে কি কি পাচ্ছি, মাত্র 11 বছরের মেয়ে, কিন্তু তার দায়িত্ব জ্ঞান অত্যন্ত বেশি, তাই না? দায়িত্ব জ্ঞান বেশি বলেই কিন্তু সে মালা গেঁথে মালা বিক্রয় করে মায়ের একটা ওষুধপত্রের ব্যবস্থা করতে চেয়েছিল। আচ্ছা, তারপরে কি পাচ্ছি যে তার মানে তার গল্প অনুযায়ী কি পেলাম, পেলাম যে সে অত্যন্ত সৎ। কেন? ওই যে সে অনুভব করেছিল টাকাটা হাতে নিয়ে, যেটা টাকা হতে পারে পয়সা নয়, সে কিন্তু ভদ্রলোককে বলেছিল যে আপনি একটু অপেক্ষা করুন, আমি গিয়ে বাড়িতে গিয়ে দেখবো টাকা না পয়সা, টাকা হলে আপনাকে ফেরত দিয়ে যাবো। এরপরে কি পাচ্ছি না, সে অত্যন্ত সরল প্রকৃতির বাড়িটা, না হলে একজন অপরিচিত ভদ্রলোককে সে এত সহজে বলতে পারত না যে তার আর কাপড় নেই, ভিড়ে কাপড় তার গায়ে শুয়ে যাবে। আরো একটা ব্যাপার কি পেলাম, যে যখন রাধারানী ওই টাকাটা খুঁজে পেল, নোটটা খুঁজে পেল, সেটাকে তুলে রাখলো যত্ন করে, টাকাটা ভাঙালো না, এবং মা আর মেয়ে মিলে সারা পরের দিন অনেক খোঁজখবর করলো। এখানে আমরা তাদের মনের যে সৎ ইচ্ছাটা বা তারা যে মেয়েটিকে ফিরে তারা যে সেই নোটটা ফিরিয়ে দিতে চাইছে, সে ভদ্রলোককে খুঁজে বার করতে চাইছে সেটা, এবং কৃতজ্ঞতা বোধ, সে কেন ভদ্রলোককে খুঁজছিল তার কৃতজ্ঞতাটা প্রকাশ করা পারছিল, তাই না? এই এই পয়েন্টগুলো পাওয়া যাচ্ছে, এগুলোকে একটু বিশ্লেষণ করে আমি চরিত্র সম্বন্ধে লিখতে হবে। আশা করছি আমি এতক্ষণ যা যা বললাম এটা থেকে তোমরা নিশ্চয়ই স্কুলের ক্লাসের মতোটা হলো না, কিন্তু তবুও খানিকটা অন্তত তোমাদের সুবিধা হলো। এরপর তোমরা যদি বইটা ভালো করে পড়ো এবং এই ভিডিওটা যদি দেখো তাহলে পরে আশা করছি তোমাদের অনেকটাই সুবিধা। সুস্থ থাকো, ভালো থাকো, বাড়ির বাইরে কেউ বেরোবে না, আর বাড়িতে বসেও মন দিয়ে পড়াশোনা করো, এতখানি সময় এমনি এমনি নষ্ট করো না। আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো, বাড়ির বাইরে কেউ বেরোবে না, আর বাড়িতে বসেও মন দিয়ে পড়াশোনা করো, এতখানি সময় এমনি এমনি নষ্ট করো না। আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।